কানাডার সাংস্কৃতিক রাজধানী খ্যাত শহর মন্ট্রিয়ালে রেস্তোরাঁ ব্যবসা করে সফল হয়েছেন দুই বাংলাদেশি। উদ্যোক্তারা জানান, কানাডা জুড়ে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ থাকলেও সেগুলো পরিচিতি পেয়েছে ভারতীয় এবং পাকিস্তানি প্রতিষ্ঠান হিসেবে। তাই দেশীয় সংস্কৃতিকে বিদেশের বুকে তুলে ধরার লক্ষ্য নিয়ে চালু করা হয় এই রেস্তোরাঁ, যা এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে প্রায় সব ভাষাভাষী মানুষের কাছে। কানাডার প্রতিনিধি তানভীর ইউসুফ রনির পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কানাডার বহুমাত্রিক সংস্কৃতির শহর হিসেবে পরিচিত মন্ট্রিয়াল, যেখানে বসবাস প্রায় 45,000 বাংলাদেশির, ব্যবসা কিংবা চাকরির মতো বিভিন্ন পেশার সাথে জড়িত এসব প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি অধ্যুষিত পার্ক এক্সটেনশন এলাকায় প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ শ্বশুর বাড়ি। ব্যতিক্রমী নাম আর মুখরোচক খাবারের কারণে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য ভাষাভাষীদের কাছেও আলোচিত রেস্তোরাঁটি। খুব ভালো লাগে যে আমাদের নিজেদের দেশের একটা রেস্টুরেন্ট এখানে উদ্বোধন করা হয়েছে, আমরা সবাই এতে খাওয়া পছন্দ করি। আমরা মাঝে মাঝে এখানে আসি, খাওয়ার মান অনেক ভালো, কাচ্চি তো অসাধারণ। এখানকার রান্না একদম অসাধারণ, আমি এই এলাকায় আসলে কখনো এখানকার খাবার মিস করি না। কানাডা জুড়ে বহু বাংলাদেশি রেস্তোরাঁ থাকলেও সেগুলো পরিচিতি পেয়েছে ভারতীয় কিংবা পাকিস্তানি রেস্তোরাঁর নামে। বিদেশের বুকে দেশীয় পরিচয় তুলে ধরতেই বাংলাদেশি নাম এবং খাদ্য তালিকা রাখা হয়েছে বলে জানান এর উদ্যোক্তারা। আমাদের বাংলাদেশি খাবার অনেক রিচ, ওকে, আমরা যেরকম ইন্ডিয়ান, পাকিস্তানি এবং অন্যান্য দেশের খাবার যারা খেয়ে থাকেন, আমার কাছে যেটা মনে হয় যে আমরাও যদি চাই আমরাও পারবো, মানে আমরাও পারি যে বাংলাদেশে একটা রেস্টুরেন্ট করে বিদেশিদের কাছে আমাদের মানে খাবারের মান এবং সংস্কৃতি কৃষ্টিটা তুলে ধরার। শুধু প্রবাসে থেকেও আমরা মন্ট্রিয়ালে বাংলাদেশি এবং প্রবাসীদের কাছে বাংলাদেশি সংস্কৃতি এবং খাবারের স্বাদ পৌঁছে দিতে পারছি বলে আমরা গর্বিত এবং আনন্দিত। প্রতিষ্ঠানটি প্রবাসীদের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে বলে জানান এর সাথে সংশ্লিষ্টরা। রেস্তোরাঁটিতে কর্মরত আছেন কানাডায় পড়তে আসা শিক্ষার্থীরাও। নির্মুশফিক আহসান, যমুনা নিউজ।